সুসং দুর্গাপুর যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। আজকের মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে সকাল থেকেই সরকারি প্রতিষ্ঠান আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা, দুর্গাপুর উপজেলার প্রশাসন, দুর্গাপুরের সাংবাদিক সমিতি, এসবি রক্তদান ফাউন্ডেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কণ্ঠ কণ্ঠ মিছিল নিয়ে আজকের এই মহান স্বাধীনতা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। প্রথমেই বঙ্গবন্ধুর প্রতি স্মৃতি শ্রদ্ধা নিবেদন এবং যাদের রক্তের বিনিময়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমরা আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আজকের এই দিনে 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতে নিরস্ত্র বাঙালিদের উপর আক্রমণ চালায়। 26 মার্চে প্রথম প্রহরে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধু নেতৃত্বে দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করে বাংলাদেশ আজকের এই স্বাধীনতা। জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজকের এই দিন উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়নের দর্শনে বিশ্বাসী এমনটাই বলেছেন। সাধারণ মানুষের জীবনমান এবং দেশের উন্নয়নে আমরা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছি এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্গাপুর উপজেলার প্রশাসন এবং আওয়ামী লীগের নেতানেত্রী কর্মীবৃন্দ এবং দুর্গাপুর কলমাকান্দা নেত্রকোনা 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তাক আবেদ রহিউ, তিনি আজকের এই মহান স্বাধীনতা দিবসে তিনি ঢাকা অবস্থান না করে নিজ এলাকায় নেত্রকোনা 1 আসনে অবস্থান করেন এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। স্বতঃস্ফূর্তভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস।